রাজ্যের ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে বৃহস্পতিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিস্তৃত তথ্য জানান রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের পদস্থ আধিকারিকরাও। সাংবাদিক সম্মেলনে ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, রাজ্যের ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সহায়তায় বিভিন্ন কর্মসূচি রূপায়িত করা হচ্ছে। খোলা ইন্ডিয়া স্কিমে চন্দ্রপুর এবং বাধারঘাট এর দশরথদেব স্টেডিয়ামে সিনথেটিক টার্ফ বসানোর কাজ ইতিমধ্যে সম্পূর্ণ এবং চলছে বলে জানান সুশান্ত চৌধুরী। এটা হচ্ছে পরিকাঠামোগত উন্নয়ন করা, কারণ প্রপার ইনফ্রাস্ট্রাকচার ছাড়া কোনো অবস্থাতে ভালো প্লেয়ার বা খেলোয়াড়কে বের করা সম্ভব নয়, এবং রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যৌথ সহযোগিতা প্রচেষ্টা আমরা ত্রিপুরা রাজ্যে পরিকাঠামোগত উন্নয়ন করার জন্য আন্তরিকভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছি, এবং তাতে কিছু কিছু ক্ষেত্রে আমাদের একটা বিশাল সফলতা হয়েছে। আমি বিগত কয়েক বছরে এবং বর্তমান সময়ে এবং আগামী দিনে আমাদের কি কর্মসূচি বা প্ল্যানিং রয়েছে সে বিষয়ে আপনাদেরকে অবগত করতে চাইছি। ইতিমধ্যে খেলো ইন্ডিয়া স্কিমে ভারত সরকার দ্বারা সেখানে স্পন্সর করা খেলো ইন্ডিয়া স্কিম আপনারা জানেন, এই খেলো ইন্ডিয়া স্কিমে আমাদের 5 কোটি টাকা ব্যয়ে গোমতি জেলায় চন্দ্রপুর মাঠে সিনথেটিক ফুটবল টার্ফ নির্মাণ করা হয়েছে, সেখানে খেলাধুলাও হয়েছে, চলছে। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাত ধরে সেই ফুটবল সিনথেটিক টার্ফ তার যাত্রাপথ শুরু করেছে, এবং খেলো ইন্ডিয়া স্কিমে সম্পূর্ণভাবে 5 কোটি টাকা ব্যয় হয়েছে, সেটা নির্মাণ করা হয়েছে, মাঠ সেখানকার জনগণের উদ্দেশ্যে প্লেয়ারদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। আমাদের বাধারঘাট যে দশরথদেব স্টেডিয়াম, সেই দশরথদেব স্টেডিয়ামের যে কমপ্লেক্স, সেখানে 7 কোটি টাকা ব্যয়ে অ্যাথলেটিক্সের জন্য সিনথেটিক টার্ফের কাজ চলছে এবং সেটা প্রায় 65% কমপ্লিট হয়ে গেছে। বাধারঘাট আমাদের যে দশরথদেব স্টেডিয়াম, সেখানে গত সেপ্টেম্বর মাসে 7 কোটি টাকা ব্যয়ে অ্যাথলেটিক্সের জন্য টার্ফ খেলো ইন্ডিয়া স্কিমে সেখানে তৈরির কাজ শুরু হয়েছে, 65% কাজ সেখানে কমপ্লিট হয়েছে। আমরা আশা করছি কয়েক মাসের মধ্যে সে কাজ সম্পন্ন হবে এবং আমরা সেটা উদ্বোধন করতে পারব। দশরথদেব স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করার লক্ষ্যে দপ্তরের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে 70 কোটি টাকা ডিপিআর প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান সুশান্ত চৌধুরী। রাজ্যের 8টি জেলায় মাল্টিপারপাস ইনডোর হল স্থাপন করা হবে বলে এবং উমাকান্ত স্টেডিয়ামে 5 কোটি টাকা খরচ করে সিনথেটিক টার্ফ বসানোর কাজ জোর কদমে চলছে বলে উল্লেখ করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী। স্পেশাল সাহায্য প্রকল্পে রাজ্য সরকার ক্রীড়া দপ্তরকে 20 কোটি টাকা দিয়েছে এবং জিরানিয়া মোহনপুর সহ বিলুনিয়াতে বিভিন্ন প্রকল্পে ফুটবল এবং অন্যান্য ক্রীড়া বিভাগের জন্য উন্নত মানের স্টেডিয়াম এবং সিনথেটিক টার্ফ নির্মাণের কাজ চলছে বলে জানান ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে তার বৈঠক হয়েছে এবং এক্ষেত্রে কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মানের হকি মাঠ তৈরি করার কাজ 17 কোটি টাকা খরচ করে শীঘ্রই শুরু হচ্ছে বলে উল্লেখ করেন ক্রীড়ামন্ত্রী। রাজ্য সরকার আমাদের 20 কোটি টাকা প্রদান করেছে ক্রীড়া দপ্তরকে। উমাকান্ত স্টেডিয়াম যে সিনথেটিক ফুটবল টার্ফ আপনারা দেখতে দেখবেন সেখানে কাজ চলছে, যুদ্ধকালীন তৎপরতা, সেটাকে সিনথেটিক আমরা জানি রাখালশীল পদ্মজং, আমরা জানি বিভিন্ন সময়ে এখানে লীগ ফুটবল যে টুর্নামেন্ট সেখানে অনুষ্ঠিত হয়ে থাকে, এবং উমাকান্ত স্কুলের স্টেডিয়াম হচ্ছে আগরতলা শহরের একটা ঐতিহ্যশালী স্টেডিয়াম, একটা ইতিহাস। এই উমাকান্ত স্কুলে খেলাধুলা করে অনেক প্লেয়াররা বেরিয়েছে, কিন্তু বিগত দিনে তার সঠিক পরিকাঠামোগত উন্নয়ন করা সম্ভব হয়, মানসিকতা ছিল না। আমাদের দপ্তর আমরা উদ্যোগ গ্রহণ করেছি যে উমাকান্ত স্টেডিয়ামটাকে ফুটবলের আন্তর্জাতিক মানে তৈরি করার জন্য 5 কোটি টাকা ব্যয়ে সেখানে সিনথেটিক ফুটবল টার্ফের কাজ চলছে, 90% কাজ শেষ হয়ে গেছে, আগামী মাসখানেকের মধ্যে সেটাকে আমরা উদ্বোধন করব। তৎসঙ্গে স্পেশাল অ্যাসিস্ট্যান্সে জিরানিয়া মহকুমার শচীন্দ্রনগর কলোনিতে
সেখানে একটি সিনথেটিক ফুটবল টার্ফের কাজ চলছে, সেটাও প্রায় 70% কাজ কমপ্লিট হয়েছে। স্পেশাল অ্যাসিস্ট্যান্সে মোহনপুরে তুলাবাগানে সিনথেটিক ফুটবল টার্ফের কাজ চলছে, প্রায় 70% কাজ সেখানে সম্পন্ন হয়েছে। 5 কোটি টাকা স্পেশাল অ্যাসিস্ট্যান্স ফান্ডে বেলুনিয়াতে স্কুল মাঠে কাজ চলছে, প্রায় 50-60% কাজ সম্পূর্ণ হয়ে গেছে। 20 কোটি টাকা রাজ্য সরকার থেকে 4টি মাঠের জন্য প্রদান করা হয়েছে সিনথেটিক টার্ফ ফুটবল, যাতে করে আমরা আন্তর্জাতিক মানের টার্ফের কাজ হবে এবং ছেলেরা সেখানে খেলাধুলা করবে এবং জাতীয় স্তরে আগামী দিনে তাদের যে স্কিল সেটা বৃদ্ধি করে জাতীয় স্তরে খেলার সুযোগ পাবে। রাজ্যের ক্রীড়াক্ষেত্রকে আরও মজবুত এবং খেলোয়াড়দের সুযোগ সুবিধার দিকে নজর রেখে ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তর বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করেছে বলে সাংবাদিক সম্মেলনে জানান সুশান্ত চৌধুরী। ভিডিও রিপোর্ট, রাইজিস্ট নিউজ।